মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মিতুল এরকম জঘন্য একটা কাজ কোনোদিন করতে পারে না। তদন্ত করার আগেও আপনারা এই একই কথা বলছিলেন। শুনুন, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা থানায় এসে বলবেন, এখন ওনাকে নিয়ে যেতে দিন। ম্যাডাম, ম্যাডাম, মিতুলকে নিয়ে যাওয়ার আগে অন্তত একবার আমাদের সবার কথা আপনার ভাবা উচিত। আমরা কিন্তু জানি, আর যাই হয়ে যাক না কেন, মিতুল এ কাজটা করেনি। অদ্ভুত কথা বলছেন তো আপনারা। উনি যদি কাজটা নাই করে থাকে তাহলে ওনার ব্যাগ থেকে এগুলো কি করে পাওয়া গেল? তাই আর কথা বাড়িয়ে লাভ নেই, আমাকে আমার ডিউটি করতে দিন। ম্যাডাম, আমি বুঝতে পেরেছি আপনি আপনার ডিউটি করতে এসেছেন, কিন্তু ডিউটিতে কি কোনো আবেগ থাকবে না বলুন? আমরা যখন এতবার করে আপনাকে বলছি যে মিতুল কোনো দোষ করেনি, এই কাজটা করতে পারে না, আপনার তো একবার সত্যিটা যাচাই করে নেওয়া দরকার। একবার ওদিকে তাকিয়ে দেখুন তো। আপনি কে হন ওনার? ওনার দেওর। একটা কথা ভালো করে শুনে রাখো, পৃথিবীর সব থেকে বড় ক্রিমিনালদের মুখ না সব থেকে বেশি নিষ্পাপ হয়, তাই মুখ দেখে ক্রিমিনাল যাচাই করার পাঠ ট্রেনিং এর সময় আমাদের শেখানো হয়নি। ওই কথায় বলে না, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, ঠিক সেই রকম আমাদের কাছে প্রমাণই সব, আর প্রমাণটা পাওয়া গেছে আপনার বৌদির ব্যাগ থেকে। আর যদি কেউ প্রমাণটা আগে থেকে সাজিয়ে রাখে? যদি এরকম চিপ একটা কেসে ফেসে যাস না, তাহলে কিন্তু তোর কারিয়ার, তোর স্বপ্ন সব নষ্ট হয়ে যাবে। কথাটা মাথায় রাখিস সোহাগ, তুই কিন্তু ধরা পড়ে গেলে কখনো কোনো বিজনেস কলেজে চান্স পাবি না। মানে মানে কেউ যদি আমার ঘরে আগে থেকেই প্রমাণটা সাজিয়ে রাখে, সেক্ষেত্রেও কি আমি দোষী হব? না, অবশ্যই না, কিন্তু তার উদ্দেশ্য কি হবে? হয়তো কেউ চায় না কালকের পরীক্ষাতে আমি পাশ করি। বেশ, মানলাম। আপনার কাউকে সন্দেহ হয়? মিতুল মা কি বুঝে গেছে যে এটা আমার কাজ? মিতুল মা আমার দিকে ওইভাবে তাকিয়ে আছে কেন? তুই ভাবলি কি করে করে যে তুই আমার কম্পিটিটর হবি? আমার থেকে স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে তুই যদি এগিয়ে যাস, আমি তোকে ট্রাস্ট করি না। কোটলি তুই না, আমার কাউকে সন্দেহ হয় না। ঠিক আছে, চলুন, আমিও যাব। আশা করি তাতে আপনার কোনো প্রবলেম নেই। ম্যাডাম, আপনারা কি মিতুলের সম্পর্কে ভালো করে খোঁজ নিন, তারপর থানায় নিয়ে যাবেন। ম্যাডাম, আমাদের পরিবার কিন্তু জানে, আমি জানি আপনারা খুব রিনাউন্ড ফ্যামিলি, কিন্তু আমার কিছু করার নেই। এই ধরনের কেসের প্রমাণ পেলে অ্যারেস্ট কিন্তু করতেই হবে। কনস্টেবল, ওনাকে নিয়ে আসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।